সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার রহমান মিতুল দর্শক আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো কথা বলবো হৃদরোগ চিকিৎসায় আধুনিকায়ন এবং বাংলাদেশ প্রেক্ষাপট আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন আমাদের সাথেই রয়েছেন ডক্টর মোহাম্মদ মেজবাউদ্দিন অ্যাসোসিয়েট কনসালট্যান্ট কার্ডিয়াক সার্জারি বিভাগ দর্শক আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে এবং অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির একটু কমিয়ে নেবেন স্যার স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কেমন ভালো আছি আসলে এখন এত বেশি গরম পড়েছে এবং এই গরমের সাথে কিন্তু আমরা আসলে অভ্যস্তও না তো তাই অলরেডি যারা আসলে হৃদরোগে আক্রান্ত কিংবা ভুগছেন তাদের জন্য আসলে কি বলবেন যে এই গরমে তাদের স্বাস্থ্য সেবাটা কেমন হবে ওকে আসলে গরমটা প্রচণ্ড বেশি বাইরে তো অ্যাজ এ হোল হৃদরোগ রুগীদের জন্য তো আলাদা পরামর্শ রয়েছেই সাধারণ মানুষ আমরা যারা কোনো রোগে আক্রান্ত না তাদেরও স্বাভাবিক কিছু পরামর্শ যেটা আমরা সবাই জানি যে একটু ছাতা ব্যবহার করা বা রোদ থেকে যতটুক সম্ভব দূরে থাকা পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া যাতে ডিহাইড্রেশন না হয় এই একটা ইস্যু আর হার্টের রুগীর ক্ষেত্রে বা হৃদরোগ যারা আক্রান্ত ইউজুয়ালি আমরা তো স্বাভাবিকভাবে হৃদরোগ বলতে হার্টে ব্লক অথবা ভাল রুগী বা হার্টের দুর্বলতা এই ধরনের রুগীদের ক্ষেত্রে যেগুলো আমরা ওষুধ দিয়ে থাকি তো ম্যাক্সিমাম ওষুধগুলোই কিন্তু খুব পাওয়ারফুল অনেক পাওয়ার থাকে ওষুধগুলোর ভিতরে কারণ আমরা ডায়াবেটিক্স ইউজ করি যেটা আপনারা জানবেন ফ্রুল্যাক বা ফুসির টাইপের ওষুধ যেগুলো শরীর থেকে পানি বের করে দেয় তো যে আমি এমন ওষুধ ব্যবহার করছি যেটা শরীর থেকে পানি বের করে দিয়ে তাকে হৃদরোগে সহায়তা করছে কিন্তু সেই ধরনের ওষুধগুলা এই প্রচণ্ড রোদের দিনে আমরা ডাক্তাররা যারা পরামর্শ দিচ্ছি তারাও সেই ডোজগুলো কমিয়ে আনছি যাতে রুগীরা মানে কষ্ট না পায় ডিহাইড্রেশনে আর রুগীদেরও উচিত একটু সাবধান সাবধানতা অবলম্বন করা পানিটার পরিমাণ যেসব রুগীদের ক্ষেত্রে আমরা বলছি যে আপনি এক লিটারের বেশি পানি খাবেন না আপনার হার্ট অনেক দুর্বল তারা হয়তো এই গরমে দেড় লিটার থেকে দুই লিটার পর্যন্ত আমরা পানি বাড়িয়ে দিচ্ছি মোট কথা যে কেউ যেন ডিহাইড্রেটেড না হয় পানি শূন্য হয়ে না পড়ে আর যতটুকু সম্ভব রোদ থেকে গরম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তরলটা লিকুইডটা বেশি খাওয়া এই জিনিসগুলো আমার মনে হয় মেনে চললে এই গরমে তারা সুস্থ থাকতে পারবে খুব সুন্দর করে স্যার বুঝিয়ে বললেন তো স্যারের কাছে এই পর্যায়ে জানতে চাইবো স্যার আমরা তো গরমের কথা জানলাম কিন্তু নর্মালি আসলে কার্ডিয়াক ডিজিজ নিয়ে কী ধরনের উপসর্গ কিংবা লক্ষণীয় রোগীরা আপনাদের কাছে আসে আচ্ছা আসলে আমরা যারা ডাক্তাররা বা কার্ডিয়াক সার্জন বা কার্ডিওলজিস্ট প্রাইভেট প্র্যাকটিসের সাথে আছি বা হাসপাতালে কাজ করি বা কার্ডিয়া কোনো ইনস্টিটিউটে ওপিডিতে রুগী দেখি যে কোনো মানুষ ইউজুয়ালি তিনটা সিমটম যখন ফিল করে আমি সহজে বাংলায় বলি যে বলে বুক ধরফর করে বা প্যালপিটিশান যেটা অথবা কাজ করতে গেলে হাফ লেগে যাওয়া অথবা বুকে ব্যথা এখন একটা বিষয় হচ্ছে যে অনেকের বুকে ব্যথা নাই অনেক রুগী এসে বলে স্যার আমার কোনো বুকে ব্যথা নাই কিন্তু আমি যখন হাঁটতে যাই বা সিঁড়ি উঠতে যাই আমার হাঁপ লেগে যায় আমি ক্লান্ত হয়ে পড়ি এটা কিন্তু হার্টের রোগের একটা অনেক বড় সিমটম ক্লান্ত হয়ে যাওয়া কেউ বলছে আমি সকালে মর্নিং ওয়াক করতাম আধা ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টা এখন দশ মিনিট হাঁটলে আমি আর হাঁটতে পারি না ইউজুয়ালি এই তিনটা উপসর্গ যে একটু হাঁপিয়ে যাওয়া বুকে ব্যথা অথবা বুক ধরফর করা এই সিমটমগুলো নিয়েই পেশেন্টরা ইউজুয়ালি আমাদের কাছে আসে যখন আপনাদের কাছে রোগীরা আসলে এই ধরনের লক্ষণ নিয়ে আসবে তো আপনারা স্যার কি ধরনের কিভাবে প্রসিড হন সামনের দিকে ওকে ইউজুয়ালি ধরেন এক এক হাসপাতাল এক এক ধরনের বা এক এক হাসপাতাল সেট আপে এক এক রকম ইয়ে থাকে তো আমি এর আগে একটা প্রোগ্রাম করেছিলাম আপনাদের সাথে ওই প্রোগ্রামে আমি এক এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে এখন প্রত্যন্ত অঞ্চলে দেশের একদম উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলেও এখন ইসিজি খুবই অ্যাভেলেবেল তো যখন একটা রুগী এসে বলতেছে তার বুকে ব্যথা করছে বা তার হাফ লেগে যাচ্ছে বা দম নিতে কষ্ট হচ্ছে তো ডক্টর যে ডাক্তার ইমার্জেন্সিতে তাকে দেখবে বা আউটডোরে তাকে দেখবে সে যেন একটা ইসিজি করিয়ে ফেলে এবং কিছু হাসপাতাল এখন নাই যে কার্ডিয়াক একটা মার্কার এখন অ্যাভেলেবেল করা হয়েছে সরকারি হাসপাতাল লেভেলেও এটা হচ্ছে তো মাসালে এই দুইটা টেস্ট করেই আমরা কিন্তু প্রাইমারিলি ধরে ফেলতে পারি যে তার কি হৃদরোগজনিত সমস্যা না হৃদরোগ ছাড়া অন্য কারণে বুকের সমস্যা কোনো কারণে যদি ইসিজি বা ট্রোপোনিনটা পজিটিভ চলে আসে বা হৃদরোগের দিকে যায় তখন সেই হৃদরোগ হিসেবে চিকিৎসা পাবে প্রাইমারি ম্যানেজমেন্ট দেওয়া হবে এবং তাকে বিশেষায়িত হাসপাতাল ট্রান্সফার করা হবে এবং ওই দুটা টেস্ট যদি নর্মাল আসে তখনই কিন্তু আমরা তাকে আর অন্য কারণ আরও অনেক কারণে বুকে ব্যথা হতে পারে সেই কারণে চিকিৎসা আমরা তাকে দিতে পারবো তো এই দুইটা ব্যাপারে যদি একটু সচেতন হয় যে যখন একটা পেশেন্ট আমার কাছে আসতেছে তার বুকে ব্যথা নিয়ে আসতেছে একটু সব একটু মানে যে লেভেলের ডাক্তারি হই আমরা সে কর্পোরেট হাসপাতাল লেভেল হোক অথবা উপজেলা হাসপাতালে এই দুইটা টেস্ট করে আমরা প্রাইমারি তার চিকিৎসাটা স্টার্ট করে দিতে পারি খুব সুন্দর স্যার এবার জানতে চাইবো স্যার এই যে রোগী আপনাদের কাছে আসলো অনেক সময় আমরা দেখি যে গ্যাসের ব্যথা বলে রোগ আপনি বুকে ব্যথার কথা বলছেন যে অনেকেই ভাবেন যে অ্যান্টাসিড সিরাপ খান কিংবা গ্যাসের ওষুধ খান ভাবেন যে হয়তো বা তার হয়তো বা অ্যাসিডিটির কারণে এরকম হচ্ছে এরকম কোনো রোগী কিছু আপনারা পান কিনা হ্যাঁ আমরা তো প্র্যাকটিসের ক্ষেত্রে মানে এইরকম পরিস্থিতি সবচেয়ে বেশি ফেস করি এবং যখন আমরা একজন পেশেন্টকে বলি যে আপনার তো মনে হচ্ছে ইসিজি দেখে আপনার হার্টে ব্লক বা এরকম হতে পারে আপনি একটু অ্যাডভান্স চিকিৎসা নেওয়ার জন্য প্রস্তুত হন আপনার হয়তো ইকো কার্ডিওগ্রাফি করা লাগবে অথবা টিটিটি করা লাগবে বা এনজিওগ্রাম লাগতে পারে তো সে খুব একটা সন্তুষ্ট হয় না সে বলে না আমার তো গ্যাসের সমস্যা মানে গ্যাসের ওষুধ খেলেই তো আমি অনেক আরাম পেয়ে যাই তো আমরা তখন তাকে আলট্রাসোনোগ্রাম সাজেস্ট করি অথবা একটা এন্ডোস্কোপি আপার জিআইটি সাজেস্ট করি জাস্ট দুইটা টেস্ট একটা এন্ডোস্কোপি আর একটা আলট্রাসোনোগ্রাম এই দুইটা টেস্টকেই কিন্তু আমাকে অনেকখানি ক্লু দিয়ে দিবে যে রুগীরা যদি কোলিলিথিয়াইসিস বা গ্যাস্ট্রাইটিসের রুগী হয় সেটা যদি গ্যাসের রুগী হয় বা আলসারের রুগী হয় তো আমরা অলরেডি ডায়াগনোসিসে পেয়ে যাব তো এইটা রুগীকে আশ্বস্ত করা যে আমি এটা দায়িত্ব নিচ্ছি আপনার যে আপনার এই ব্যথাটা কি গ্যাসের সমস্যা নাকি হার্টের রুগী আপনি এই দুই একটা টেস্ট করে আসলে পেশেন্টরা চাই হচ্ছে মানে ডায়াগনোসিস প্রপারলি যে ডায়াগনোসিস আমাদের অনেক রুগী আপনি জানেন প্রিভিয়াস পার্শ্ববর্তী দেশে চলে যেত কারণ তারা আমাদের প্রতি আস্থা আনতে পারছিল না যে আমাদের দেশে চিকিৎসার যাচ্ছি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে কিন্তু আমার রোগ ধরা পড়তেছে না পরে আমি দেশের বাইরে চলে গেলাম পার্শ্ববর্তী দেশে গেলাম সেখানে আমি আমাকে রোগ ধরছে আমার চিকিৎসা হয়নি তো এখন আল্লাহর রহমতে আমরা এই জায়গা থেকে অনেকটা ফিরে আসতে পারছি আমি মনে করি বা বলবো যে পরিমাণ পেশেন্ট আমরা এখন আউটডোর ইনডোরে দেখছি বাংলাদেশে যে পরিমাণ হৃদরোগ অপারেশন হচ্ছে অ্যানজিওগ্রাম অ্যানজিওপ্লাস্টিক সার্জারি হচ্ছে আচ্ছা আমরা অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি হৃদরোগ নিয়ে আরও কথা বলবো এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা হৃদরোগ নিয়ে কথা বলছিলাম তো এরপর জানতে চাবো কি কি ধরনের হৃদরোগ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে ওকে হৃদরোগ বলতে যখন আমি বলছিলাম যে একটা হার্টের রোগী চেম্বারে আসে যে কোনো ডাক্তারের কাছে তো সে চয়েস করে যে আমি আমার কি ধরনের সমস্যা এটা রুগী ফার্স্টে ডিসাইড করে আমি কোন ধরনের ডাক্তারের কাছে যাব তো আমরা যারা কার্ডিওলজিস্ট বা যারা কার্ডিয়াক সার্জন ইউজুয়ালি কার্ডিওলজিস্ট যে রোগীগুলো পান সেগুলো বেশিরভাগই হাই প্রেশারের রুগী হ্যাঁ হাই প্রেশার এবং উচ্চ রক্তচাপজনিত সমস্যা আর এই যে এনজিওগ্রাম যা ডিসকিমিক হার্ট ডিজিজ এই জনিত সমস্যা রুগীগুলো তার বেশি পান আর আমরা যারা কার্ডিয়াক সার্জন তার ইউজুয়ালি যখন একজন কার্ডিওলজিস্ট রোগটা নির্ণয় করে দিয়েছে যে তার হার্টে ব্লক আছে এবং সেটা এনজিওপ্লাস্টি বা রিং সম্ভব না তার অপারেশন লাগবে বাইপাস সার্জারি লাগবে অথবা কোনো ভালবুলার হার্ট ডিজিজ অথবা কোনো কনজেইটাল হার্ট ডিজিজ হার্টে ছিদ্র আছে হার্টের রক্তনালীটা ঠিক জায়গায় নাই এই রোগগুলো যখন অপারেশন লাগে তখন একজন কার্ডিয়ক সার্জনের কাছে রোগীগুলো ইউজুয়ালি আসে খুব সুন্দর স্যার কাছে জানতে যাব স্যার জন্মগত ত্রুটি নিয়ে তো অনেক সময় বাচ্চা জন্মগ্রহণ করে এবং সেটা আমরা দেখি যে বিশেষ করে ডায়াবেটিক মায়েদের বাচ্চাদের কিন্তু ভালভুলার হার্ট ডিজিজ থাকেই তো সেই ক্ষেত্রে আপনারা কি করেন রোগীরা কি ধরনের কমপ্লেইন নিয়ে আসে কি সমাধান দেন এটা একটা খুব আমি বলবো যে নাইটমেয়ার একটা দুঃস্বপ্ন একটা একটা ফ্যামিলির জন্য আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসে যখন রুগীগুলো আসে মাগুলোকে খুবই অসহায় মনে হয় যে তার বাচ্চা যখন সে জানতে পারে তার হার্টে ছিদ্র আছে এবং বাচ্চাটা যদি চিকিৎসা না নিতে পারে তাহলে বাঁচবে না এটা খুবই একটা মানে দুঃখজনক একটা পরিস্থিতি তৈরি হয় কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে এখনও ইকোনমিক অবস্থাটা খুবই দুর্বল একটা যেগুলো হার্ট ফাউন্ডেশন বা ইব্রাহিম কার্ডিয়াক বা যেগুলো জাতীয় হৃদরোগ হাসপাতাল যে ধরনের শিশু সার্জারি বিভাগে যেই ধরনের সাপোর্ট প্রয়োজন তারা চেষ্টা করে যাচ্ছে সর্বোত্তম সাপোর্ট দিতে বেসিক্যালি যে পরিমাণ বাচ্চা এখন বাংলাদেশে এই হৃদরোগের মানে জন্মগত হৃদরোগ ত্রুটি নিয়ে আক্রান্ত তার টেন পারসেন্টও আমরা কাভার করতে পাচ্ছি না এত পেশেন্ট এখন তো ইউজুয়ালি মারা খেয়াল করে যেটা যে তার বাচ্চা কান্না করছে বেশি খেতে গেলে খাচ্ছে না ঠিকমতো এবং তার ঘন ঘন ঠান্ডা লাগছে তো যখন সে ঘন ঘন ঠান্ডা লাগে তখন তারা শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেয় তো শিশু বিশেষজ্ঞ যখন ডায়াগনস্ট করে যে না তার তো ইউজুয়ালি আমরা তিনটা কমন রোগ পাই এএসডি ভিএসডি এবং টফ মানে হার্টে ছিদ্র থাকে হার্টের একটা নালি অন্যদিকে থাকে এবং হার্টের অন্য নালী যেখানে থাকার কথা অন্য জায়গা থেকে উঠে যেটা আমি বাংলায় বলতে পারবো এতটুকুই তো এই রুগীগুলো তখন আমাদের কাছে রেফার্ড হয় রেফার্ড হলে আমরা প্রথমে দেখি যে তার এটা কত গুরুত্বপূর্ণ কত দ্রুত তার চিকিৎসাটা প্রয়োজন একটা বাচ্চার একটা অ্যাডিকুয়েট ওয়েট লাগে যে এই ওয়েটে গেলে আমরা ওপেন হার্ট সার্জারিতে যেতে পারি আবার কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে এমন ইমার্জেন্সি হয় যে ওইটা রিস্কটা মাথায় নিয়েই ওয়েটের দিকে চিন্তা না করে একদম সদ্য অভিমুখ মানে ভূমিষ্ঠ হয় শিশু দুই দিন বা তিন দিনের বাচ্চাকেও আমরা বুক কেটে ওপেন হার্ট সার্জারি করে তার হার্টটাকে রিকনস্ট্রাকশন করে আবার সুস্থ করে দেওয়ার চেষ্টা করি এই যে ছোট বাচ্চাদেরকে আপনি বললেন যে একদিন দুই দিনের বাচ্চাকেও আপনারা চিকিৎসা করছেন তো আধুনিকায়ন কতটা হয়েছে বাংলাদেশে হ্যাঁ মাসাল্লাহ সেটাই বলতে চাচ্ছিলাম যে আধুনিকায়ন বলতে সার্জনের যে যে সাপোর্ট প্রয়োজন তার জন্য মেন সাপোর্টটা লাগে হচ্ছে আইসিউ সাপোর্ট ওটি সাপোর্ট ম্যান পাওয়ার সাপোর্ট এবং মেশিনারি সাপোর্ট আপনি জেনে খুশি হবেন এখন এমন এমন মেশিন আমাদের বাংলাদেশে এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হৃদরোগ হাসপাতাল এবং কর্পোরেট হাসপাতাল যেগুলো আছে সব হাসপাতালে মোটামুটি অ্যাভেলেবেল আমরা একটা মেশিনের নাম বলতে পারবো আমরা এটাকে বলে একমো এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেটর এই মেশিনটার মাধ্যমে যে কোনো মানুষকে মানে বাচ্চা হোক অ্যাডাল্ট হোক আমরা কৃত্রিমভাবে আগে ছিল ভেন্টিলেটর মেশিন যেটা শ্বাস প্রশ্বাস দিয়ে মানুষকে বাঁচিয়ে রাখা যেত শুধু লাইফ সাপোর্ট বলতে ভেন্টিলেটর আমরা বুঝতাম কিন্তু এখন এই মেশিনটার মাধ্যমে হার্টকেও সচল রেখে শরীরকে বাঁচিয়ে রাখা যায় তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বা তারও বেশি যদি এই সময়টা আমরা সাপোর্টটা দিতে পারি যদি আল্লাহ তার হায়াত রাখে যদি সে কম্পেনসেট করতে পারে সে আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে

এগুলো কারেকশন সুন্দর মতো হলে মাসা হাসি মুখে তারা বাড়ি ফিরে যাচ্ছে এবং পরবর্তী জীবনেও তাদের কোনো ওষুধ খাওয়া লাগছে না এবং আমার চেম্বারে এমনও রুগী আসছে যে স্যার আমাকে আট বছর আগে অপারেশন করছিলেন এখন ছেলে আমার স্কুলে পড়ে অথবা বারো বছর আগে অপারেশন করছিলেন এখন সে কলেজে যাচ্ছে এগুলো খুব ভাল লাগে দেখতে মাসাল্লাহ আর যেগুলো কমপ্লেক্স কনজেন্টাল সেটা আসলে পৃথিবীর যেখানে অপারেশন হোক এটা খুবই ঝুঁকিপূর্ণ থাকে সেক্ষেত্রে দেখা যায় সাকসেস রেটটা কিছুটা কখনও সেভেন্টি পার্সেন্ট সাকসেস হয় থার্টি পার্সেন্ট মর্টালিটি দিকে যায় কিন্তু এই পার্সেন্টেজ আসলে হিসাব করার সময় তখন আর থাকে না তখন তাকে বাঁচাতে হবে আমরা রিস্ক নিয়েই অপারেশনগুলো করি কারণ একটা ওপেন হার্ট সার্জারি ইউজুয়ালি যেটা কনজেন্টাল আমরা বুকটা ওপেন করে হার্টটাকে বরফের মাধ্যমে ঠান্ডা করা হয় আইস দিয়ে একটা হার্টকে কুল করার পর আমরা যে সার্জারি সম্পূর্ণ করি তার মানে ত্রুটিগুলো সম্পূর্ণ করার পর এই বরফ পানি রিমুভ করে গরম পানি দিয়ে মেশিনের মাধ্যমে এই ঠান্ডা হারটাকে আবার ফিরিয়ে আনা হয় তো কিছুটা মিরাকল আমি মনে করি যেটা আল্লাহর হুকুম সার্জারি বা টেকনিক্যাল সায়েন্স তো থাকবেই যেটাকে যে দক্ষতার উপর আমরা কাজ করি কিন্তু উপর আল্লাহর যে ইচ্ছা এই হারটা আবার সচল হয় এবং দেখা যায় কমপ্লেক্স কনসেটাল কেসগুলো মোটামুটি পৃথিবীর যেই বাইরের দেশে বা বহির্বিশ্বে যেরকম সাকসেসের আমরাও কিছুটা তার কাছাকাছি যাচ্ছে ইনশাল্লাহ খুব ভালো লাগছে স্যার এর কথা শুনে এবার জানতে চাইব স্যার আপনি প্রথমে বলেছেন ইস্কেমিক হার্ট ডিজিজের কথা বলেছিলেন তো ইস্কেমিক হার্ট ডিজিজ আসলে কি রোগীদের উপযোগী করে যদি একটু বলতেন ওকে ইস্কেমিক হার্ট ডিজিজ হচ্ছে বেসিক্যালি এটা আগে বলতাম আমরা অ্যাডাল্ট پیشنট মানে 40 45 50 55 বছর পরে যে ইস্কেমিক হার্ট ডিজিজ মানে হার্টের গায়ে যেগুলো রক্তনালী থাকে সেই রক্তনালীগুলোতে যখন ব্লক হয় সেটাকে আসলে বাই ডেফিনিশন ইস্কেমিক হার্ট ডিজিজ বলে তো এখন রিসেন্ট টাইমে যেটা হচ্ছে আমাদের স্মোকিং হ্যাবিট আমাদের টেনশন আমাদের খাদ্যাভ্যাস এবং সব মিলে খুব কম বয়সে আমি সবচেয়ে জুনিয়র যে একটা ছেলে আমরা ওপেন হার্ট সার্জারি করেছি আমি সে তার বয়স অনলি থার্টি টু থা মানে ইয়ার্স মানে বত্রিশ বছর বয়স তার অ্যানজিওগ্রাম করা হয়েছে দেখা যাচ্ছে সবগুলো রক্তনালী কমপ্লিটলি ব্লক হয়ে গেছে খুবই আনইউজুয়াল তো এই হার্ট ডিজিজ বলতে আমরা হার্টের রক্তনালীর ব্লক বুঝি সেটার প্রাথমিক চিকিৎসা আছে এবং এটাকে নির্ণয় করা যেটা আমি বারবার বলছি অ্যাঞ্জিওগ্রাম যে পরীক্ষাটা এটা আমনশের মধ্যে এখন একটা ভিটি কাজ করে যখন আমরা বলি যে আপনার অ্যাঞ্জিওগ্রাম করতে হবে সে বলে স্যার আমি অন্য কিছু করেন স্যার দরকার নেই সিটি অ্যাঞ্জিওগ্রাম করেন তো আমি অ্যাঞ্জিওগ্রামটা করব না তো এখন খুবই সিম্পল পদ্ধতি হাতে রেডিয়াল আর্টের ব্যবহার করা হয় পায় না হাতে একটা ছোট্ট ইঞ্জেকশনের মাধ্যমে ঠিক ফাইভ টু টেন মিনিটস সময় লাগে একটা অ্যাঞ্জিওগ্রাম কমপ্লিট করতে এটা ডে কেয়ার যখনই করবে আধা ঘন্টার মধ্যে রুগীটা ছুটিয়ে বাড়ি চলে যেতে পারবে আর আমি রুগীদের যেটা আশ্বস্ত করি যে অ্যাঞ্জিওগ্রাম করা মানেই যে আপনার রিং পড়াইতে হবে বা বাইপাস করতে হবে নট লাইক অ্যাঞ্জিওগ্রামে এনজিওগ্রামে যদি আপনার রকনোলজি ভালো থাকে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যাবেন শুধু শুধু না জেনে যে সিমিকার ডিসের ওষুধগুলো খাওয়া লাগবে না আপনার যদি সমস্যা ধরা পড়ে সে অনুযায়ী আমরা রিং পরাবো বা বাইপাস করাবো এভাবে আমি রোগীদের সাথে কথা বলি আসলে শুনে আসলে খুব ভালো লাগছে এখন জানতে চাইবো যে এই কারণে বাংলাদেশের প্রেক্ষাপটের কি অবস্থা ওকে যে আমি ট্রিটমেন্ট প্রোটোকলের কথা বললাম প্রথমে ধরেন একটা ব্লক ধরা পড়লো এই চিকিৎসাটা অনেক দিন ধরে আমাদের দেশে চলছে যে রিং সবাই জানে যে রিং পরাইতে হয় রিং পরাইতে হয় তো রিং পরানো আসলে কি ধরনের রিং বা কোন রিং ভালো এটা আরও অনেক বিষদ আলোচনা আমি সংক্ষেপে যেটা বলি যে রিং হচ্ছে একটা মেটালিক জিনিস যার ভিতর মেডিসিন কোটেট করা থাকে এটা ব্লকটা ব্লকের ভিতরে আমরা যখন পুশ করে দিই রক্তটা চলাচলে সাহায্য করে এটা হচ্ছে প্রাইমারি চিকিৎসা যদি কোনো ভেসেল বা রক্ত রিং পরানোর মতো না থাকে তখন একটা মেশিন এখন বাংলাদেশে অনেক সেন্টারে অ্যাভেলেবেল রোটা ব্লাটার বলে একটা মেশিন আছে ওই ব্লকটাকে আপনার ড্রিল মেশিনের মতো কেটে ওটাকে প্রসারিত করে দেয় করে তারপরে রিং বসায় আচ্ছা এই দুটো পদ্ধতি যখন ফেল করে যে রিং পরানো সম্ভব না রোটা করাও সম্ভব না তখন তারা

বন্ধ করে বড় পানি দিয়ে ঠান্ডা করে তারপরে রক্ত বাইপাস সার্জারি করা হতো তো অনেক দিন দিন ধরেই বাংলাদেশে এটা এখন একটা সত পদ্ধতি আমাদের যারা সিনিয়র স্যার আছেন এমনকি আমরা যারা জুনিয়র কাজ করছি তারাও এখন হার্টকে চালু রেখে বিটিং হার্টে হার্ট বন্ধ না করে বাইপাস সার্জারি সম্পন্ন করা হয় এটা একটা অনেক বড় রিলিফ রুগীদের জন্য কারণ হার্ট বন্ধ করলে তার অনেকগুলো কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে ব্রেন অনেক সময় স্ট্রোক হয়ে যায় অনেক সময় রেনাল ফিল কিডনি শার্ট ডাউন হয় এইটা একটা কথা যে বিটিং হার্টে হার্ট চালু রেখে আর একটা যেটা ভালো খবর এখন আমাদের এখন সবচেয়ে রেজিং ট্রেন্ড যেটা মিনিমাল ইনভেসিভ সার্জারি বুকের মাঝখানে না কেটে সাইড কেটে এবং আরও অ্যাডভান্স পদ্ধতি আপনাদের সুখবর আসবে ইনশাল্লাহ আমরা আবার দিতে পারবো ইনশাআল্লাহ রোবোটিক কার্ডিয়াক সার্জারি ভেরি রিসেন্ট বাংলাদেশে আমরা লঞ্চ করতে যাচ্ছি ইনশাআল্লাহ যেটাতে না কেটে সাইড না কেটে ছিদ্র করে রোবোটের মাধ্যমে বাইপাস সার্জারি সম্পন্ন হবে বাংলাদেশে ইনশাল্লাহ স্যারের কথা কথা শুনে তো খুবই ভালো লাগছে যে বাংলাদেশে আসলে রোবোটিক সার্জারি করা পসিবল হবে তো স্যার আপনি হাইপারটেনশানের কথাও বলেছিলেন যেটা কিনা হচ্ছে আপনার হৃদরোগের মধ্যেই পড়ছে তো কখন আমরা বলবো হাইপার টেনশন এই বিষয়ে সচেতনতা বিশেষ করে গরমের সময় কতটা প্রয়োজন যে হাইপারটেনশন বলতে আমরা বেসিক্যালি বাই ডেফিনিশন আমরা যেটা বুঝি যে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ যে রক্তনালির পরে যে প্রেশার

ইউজুয়ালি আমরা দুইটা ভালভে রুগী বেশি পাই মাইটাল ভাল এবং অ্যাউটিক ভাল তো আপনার নিশ্চয়ই ওনার যে কোনো দোয়া করে যে কোনো একটা ভালভ হয়তো শুকাইছে বা দুইটা ভাল্ভ শুকাইতে পারে ইউজুয়ালি রিউমিটিক ফিভার থেকে রিউমিটিক ফিভার যেটাকে বাপ জ্বর বলে এখান থেকেই হার্টের ভাব শুকা যায় তো যদি ওনার মাইটাল স্টেমোসিস বা অ্যোটিক স্টেমোসিস থাকে এবং এটা সার্জারি করার কথা বলা হয়েছে তার মানে এটা আগে একটা সময় ছিল আমরা বেলুন দিয়ে ফুলাই দিতাম ভাল্ভটা নিশ্চয়ই আর বেলুন ফুলানোর মতো অবস্থা নাই তো সুখবর হচ্ছে এটা খুবই ইজি সার্জারি অনেক সহজ এবং এটা ওই ভাল্বটা ফেলে দিয়ে এ আমাদের দেশে ভাল পাওয়া যায় এগুলো বিদেশি ভাল এগুলো প্রতিস্থাপন করে দিলে ইনশাল্লাহ উনি পরবর্তী জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন একটু ভালো সেন্টারে করে নিলে উনি চিকিৎসা সেবাটা পাবে ধন্যবাদ স্যারকে অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আরও একটি ছোট্ট বিরতিতে যাব সহি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি হৃদরোগে বাংলাদেশের আধুনিক আয়ন নিয়ে অনেক কথা বলবো এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন সুহি দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমাদের কিন্তু একদম দশ প্রশ্ন করলেন যে ভালভের সমস্যা এবং আপনি আমাদের সুন্দর করে বুঝিয়ে বললেন তো স্যার একজন জানতে চাই বোঝে এই ভালভের চিকিৎসা এর আধুনিকায়নে বাংলাদেশের কি অবস্থান ঠিক আছে আধুনিকায়ন বলতে আমরা আসলে প্রথমে এসেস করি রোগীটা নিয়ে যে এই যে ভালভ শুকায় গেছে উনি যদি ধরেন মেটাল ভালভের ক্ষেত্রে বায়োটিক ভালভের ক্ষেত্রে আমি একটু আলাদাভাবে বলি যদি মাইটাল ভালভের ক্ষেত্রে হয় স্টেজিংটা কত এটাকে মাইল্ড মডারেট না সিভিয়ার সাধারণত শুকিয়ে গেছে না একদম শুকায় গেছে যদি প্রাইমারি স্টেজে আসে তখন এটা পিটিএমসি বলে একটা পদ্ধতি আছে যেটা দিয়ে আমরা বেলুন দিয়ে ফুলাই দেব আচ্ছা তারপরের স্টেজে আসলে সিএমসি বলে একটা পদ্ধতি আছে সেখানেও ভাল ফুলিয়ে দেওয়া হয় কিন্তু যদি একদম শুকিয়ে যায় থাকে যে যেটা আর এগুলো সম্ভব না তখন প্রতিস্থাপন করা হয় এখন কোশ্চেন আসছে প্রতিস্থাপন নিয়ে যে কীভাবে স্যার এটাকে বুক কেটে করবেন না সাইড কেটে করবেন যে পদ্ধতিগুলো এখানে অ্যাভেলেবেল এবং এটাতে আর একটা মানে খুব ভালো খবর সবার জন্য যে ট্যাভার বলে একটা পদ্ধতি আমরা অলরেডি কিছু করে ফেলেছি সরকারি হাসপাতাল হয়েছে বিশেষায়িত হাসপাতালও হয়েছে যেখানে বুক কাটারও প্রয়োজন নাই পাশ কাটারও প্রয়োজন নাই পায়ের যে রক্ত নালী বলে ফিমোরাল আর্টারি এখান থেকে ওই আর্টিফিশিয়াল ভাল্বটা যেটা আমরা প্রতিস্থাপন করতে চাই এটি রক্ত নালীতে ঢুকে একদম হাটের ভিতরে যে যেই নষ্ট ভাল্বটা ওখানে প্রতিস্থাপন করে দিয়ে আসা হয় এখানে আমাদের পার্শ্ববর্তী দেশ বা আরও বাইরের দেশ সহযোগিতা করছে ওই টিমটা এসে তাদের সহযোগিতায় কারণ এটা বিদেশি ভাল, আমরা অলরেডি আমাদের হাসপাতালেও দুইটা প্রতিস্থাপন করে ফেলেছি অলরেডি কিছু রুগী এখন সিরিয়াল আছে এবং জাতীয় হৃদরোগ হাসপাতালে ওরা সাকসেসফুলি করেছে বেশ কয়েকটা কেস এবং এটা সাকসেসফুল হয়েছে রুগীগুলো ভালো আছে ব্যয়ের দিক দিয়ে একটু ব্যয়বহুল কারণ এটাতে কোনো কিছু কাটা লাগতেছে না এই জন্য এইটা যখন আরেকটু ইজিলি অ্যাভেলেবেল হবে যে যিনি এসেছিলেন আমাদেরকে এটা ইয়ে করার জন্য শেখানোর জন্য বা যাদের সহযোগিতা আমরা করছি তাকে আমি জিজ্ঞেস করছিলাম হি ডান মোর দ্যান হান্ড্রেড একশোর উপরে সে করে ফেলছে মানে সো ইজি প্রসিডিউর যদি একটু খরচটা কমানো যায় তাহলে এটাও বাংলাদেশে এক সময় হয়তো এই দিগন্ত উন্মোচিত হবে যে বুক না কেটে সাইড না কেটে রক্ত ভিতর থেকে ভালো প্রতিস্থাপন হবে অসাধারণ সুন্দর স্যার বললেন আসলে সত্যি আমরা আশান্বিত হচ্ছি আমাদের সঙ্গে একদম দর্শক করেছেন ফোনে আমরা ফোনটি নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক

যেটা উনি যেটা বললো খুব রিসেন্ট টাইমে উনি ওপেন হার্ট সার্জারি করে আসছে বাইরে থেকে এবং যে ওষুধগুলোর কথা বললো ওষুধগুলো সব ঠিক আছে এই ধরনের ওষুধগুলো ইউজলে আমি দিয়ে থাকি তবে যেটার ব্যথার কথা যেটা বলেছে এটা আসলে স্বাভাবিক এটা নিয়ে কোনো ভয়ের কিছু নাই সাধারণ যে ব্যথার ওষুধ আমরা খাই ব্যথা হলে প্যারাসিটামল বা ইন্ডোমেথাসিন বা যে কোনো ব্যথার ওষুধ সে কিছু খেতে পারে যদি ব্যথা হয় বেসিক্যালি হিলিং প্রসেসটা পোস্ট অপারেটিভ রিহ্যাবিলিটেশন যেটা বলে একটা ওপেন হার্ট সার্জারির পরে দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ বা কোনো ক্ষেত্রে এক মাস একটু ব্যথা থাকবে একটু কাশি থাকবে কাজ করতে গেলে একটু দুর্বলতা থাকবে এটা থাকতে পারে এটা স্বাভাবিক সময়ের সাথে সাথে এটা নর্মাল হয়ে যাবে এটা নিয়ে ভয়ের কিছু নেই স্যার আমরা কথা বলতে চাচ্ছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে এবং এই যে গরম তার সাথে এর কোনো স্বাস্থ্য সেবা কিংবা সচেতনতার প্রয়োজন রয়েছে কি রাইট বেসিক্যালি যে হাই প্রেসার উচ্চ রক্তচাপ আমরা জানি যে উচ্চ রক্তচাপের কারণ থেকে যদি আমরা খুঁজি কিছু আছে যে এমনি উচ্চ রক্তচাপ ফ্যামিলিগতভাবে এসেন্সিয়াল হাইপারটেনশন যেটা আমরা বলি আর যেগুলো যে কোনো ডিজিজের সাথে সম্পর্ক যে হাই কোলেস্ট্রল থেকে বা নতুন করে হাই প্রেশার উচ্চ রক্তচাপ হয়েছে তার সেক্ষেত্রে তারা তো নিশ্চয়ই প্রেশার ওষুধ খাচ্ছে যে কোনোই খা সেটা যে কোনো গ্রুপ দিয়ে হয় খা সে খাচ্ছে তো সেক্ষেত্রে গরমের সাথে যেটা সম্পর্ক প্রচণ্ড গরমে আমরা তো এমনি খুব টেন্স থাকি অসুস্থ থাকি বা ঘেমে থাকি বা খুব ক্লান্ত থাকি সেই অবস্থায় কিন্তু আমাদের বলে যে ঘেমে মানুষ বলে আমি দুর্বল হয়ে যাচ্ছি বেসিক্যালি তা না তার প্রেশার আরও বেড়ে যেতে পারে এই জন্য তাকে খেয়াল করতে হবে যে আমার প্রেশারটা বাড়তেছে কিনা যদি বেড়ে যায় তাহলে ওষুধের ডোজটা তাকে বাড়াইতে হবে এক আর যে যে পেশার কাজ করি সে একদম রিক্সা পুলার হতে পারে দিন দিনমজুর হতে পারে অথবা আমাদের মতো সিডেন্টারি লাইফস্টাইল যে সবসময় অফিসের কাজ করি বা বাইরে যাওয়ার এক্সপোজার নাই তার ক্ষেত্রে যেটা যে গরমটা একটা বিগ ইস্যু যখনই এটার সাথে আমরা এক্সপোজড হব আমরা নর্মাল সাবধানতা যেটা একটু পানি বেশি করে খাওয়া যতটুক সম্ভব ছায়ায় থাকা এবং ঘেমে গেলে সাথে সাথে একটু সুতির কাপড় পরিধান করা যেগুলোতে আমরা কমফোর্টেবল থাকবো আর প্রেশারটা মাঝে মাঝে পরিমাপ করা ইউজুয়ালি যেটা হয় প্রেশার ওষুধ একবার শুরু করার পর কেউ আর প্রেশার মাপে না সাপোজ এমনও আছে রুগীদের যেটা সবচেয়ে বড় সমস্যা রেগুলার ওষুধটা খায় না মনে করে যে এখন তো প্রচণ্ড গরম আমার তো এমনি ঘাম হচ্ছে শরীর তো দুর্বল হয়ে যাচ্ছে এমনি তাহলে আর আমার মনে হয় প্রেশার ওষুধ খাওয়া লাগবে না কথাটা আসলে ভুল বরঞ্চ এই পেশা শুধু ইরেগুলারের কারণে অনেক রোগীর স্ট্রোক হতে পারে সার্ডেন ঘুমের মধ্যে দেখা যাচ্ছে সবচেয়েটাতে ভয়ঙ্কর যে আপনার কিডনি ফেলিওর হয় লম্বা সময় হাই প্রেশার থাকলে প্রেশারজনিত কারণে এই কিডনিতে ছাঁকুনি যন্ত্র লং স্ট্যান্ডিং হাই প্রেশার একটা বড় মানে মেজর কজ অফ রেনাল ফেলিওর যে হয়তো জানেই না হঠাৎ করে একদিন দেখলো পা ফুলে গেছে বা মুখ ফুলে গেছে ভেরি ক্রিয়েটিনো তার কিডনি ফেলিওর তখন সে জানতে চায় কেন হলো তখন তাকে বলেন যে হাই প্রেশার কত বছর সাত বছর বা আট বছর ওষুধ খাইতেন না আমি খাইতাম না বা রেগুলার করতাম তো ইউজুয়ালি এই জিনিসগুলো যে ওষুধ খাওয়া রেগুলার প্রেশারটা পরিমাপ করা এবং গরম হোক ঠান্ডা হোক সবসময় একটা কন্টিনিউস দুই দিন হোক তিন দিন হোক এক সপ্তাহ একবার মেপে দেখা যায় আমার প্রেশারটা ঠিক আছে কিনা স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা যেমন উপকৃত হয়েছেন তেমন সচেতন হবেন থ্যাংক ইউ শুধু দর্শক আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারলাম বাংলাদেশ হৃদরোগের আধুনিক চিকিৎসায় অনেক দূরে এগিয়ে গেছে এগিয়ে যাবে আরও বহু দূর আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ